Well, my friends, this video is for the junior homeopathic practitioners and those who are interested to learn the anatomy, physiology, etc., part of the medical science. Today I am a little bit to come into the clinic. Time is short. But this gentleman, Mr. Alam, Muhammad Alam, who has come from the Raigans of Dinaspur district, suffering from large goiter, has requested, personally requested me to give on video. That's why I'm giving on video about the selection of his medicine, as also. অ্যাবাউট সামথিং সামথিং অ্যাবাউট দ্য থাইরয়েড গ্লান এই থাইরয়েড গ্লানটা নিয়ে থাইরয়েডের রোগগুলো নিয়ে আমাদের অনেক চিকিৎসকদের মধ্যে কনফিউশন আছে ঠিক বুঝে উঠতে পারে না কলেজগুলোতে আজকাল খুব নিম্নমানের পড়াশোনা হচ্ছে চারিদিকে দেখছেন কিভাবে পাশ করানো হচ্ছে কীভাবে কলেজে ঢুকছে ছেলেরা শিখছে না কিছুই এই খুব সংক্ষেপে ইন ভেরি ব্রিফ আই এম গিভিং সামথিং নোটস অন থাইরয়েড গ্লান্ড অ্যান্ডিজেস থাইরয়েড গ্ল্যান্ড ইউজ নো দা ই বাটার ফ্লাই গ্ল্যান্ড ইটস লাইট এট দা মিডল অফ দ্য নেক এই গ্ল্যান্ডের অনেক কাজ আছে এখান থেকে হরমোন যা সিক্রেশন হয় নর্মাল শরীরে কাজে লাগে সেই হরমোনের মধ্যে মেনলি থাকে আয়োডিন এই হরমোন যদি কারোর কম হয় সিক্রেশান তাকে বলবো আমরা হাইপোথাইরয়েডিজম আর হরমোন যদি বেশি সিক্রেশন হয় তাকে বলবো হাইপার থাইরয়েডিজম এখন এই হাইপোসিগ্রিসান হলে দুই রকম রোগ হয় একটা বাচ্চাদের একটা বড়তে বাচ্চাদের যেটা হয় তার নাম ক্রিটিনিজম বাচ্চা বাড়ে না বামন হয়ে থাকে বুদ্ধি হয় না জীব বেরিয়ে থাকে লালা পড়ে নাক ভোঁতা হয়ে যায় এই এইসব সিমটমগুলো দেখা যায় হাইপোথাইরয়েডিজম আর হাইপার থাইরয়েডিজম যদি হরমোন সিক্রেশন বেশি হয়ে যায় তাহলে নানান রকম সিমটম দেখা দেয় তো হাইপোথাইরোডিজম ইন বাচ্চাদের কেটিনিজম যেটা বলতে ভুলে গেলাম বড়োদের নাম হয় মিক্সিডিমা যেটা মেয়েদেরই বেশি হয় মোটা হয়ে যায় ফ্যাট জমে যায় মেনিস্ট্রেশনে গন্ডগোল হয় সেসব হয় সো থাইরয়েড গ্লান্ড প্রজাপতির মতন বাটারফ্লাই দেখতে গলার মাঝখানে থাকে তার সিগ্রেশন যদি কমে যায় তাকে বলবো আমরা হাইপোথাইরোডিজম হাইপোথাইরোডিজম বাচ্চাদের হলে তার নাম ক্রিটিনিজম আর বড়দের হলে তার নাম মিক্সিডিমা আর যদি হরমোন সিগ্রেশন বেড়ে যায় তার নাম হাইপার থাইরোডিজম ওর আরেকটা নাম থাইরোটক্সিকোসিস থাইরোটক্সিকোসিস এই থাইরোটক্সিকোসিস হলে বুক ধরফর করে ফ্যালপিটেশন হয় টেনশান বাড়ে রাগ বাড়ে ওয়েট লস হয়ে যায় ঘাম বেরোয় বেশি গরম সহ্য করতে পারে না আবার কখনো কখনও ভাব লাগে পালস রেট বেড়ে যায় কার্ডিয়া হয় আর মেন সিমটম ডায়রিয়া দেখা দিতে পারে আর একটা মেন সিমটম দেখা দেয় চোখগুলো যেন ঠেলে বেরিয়ে আসতে চায় যাকে বলা হয় এক্স অফথাল মাস আর গ্রেভস ডিজি সো দিস ইজ কল্ড হাইপার থাইরয়েড তাহলে এটা হচ্ছে নর্মাল থাইরয়েড হরমোন কমে গেলে বেড়ে গেলে কিন্তু এই কমা বাড়ার সাথে গ্রান্ড বড় হচ্ছে কিনা বোঝা যায় না গ্রান্ডটা বেরিয়ে যাচ্ছে কিনা মোটা হচ্ছে কিনা বোঝা যাবে না ভিতরের ফাংশানটা হরমোনটা কম হচ্ছে বা বেশি হচ্ছে কিন্তু গ্রান্ড ফুলে না যদি গ্লান্ড ফুলে যায় সুপারির দানার মতন বা বড়ের দানার মতন গ্রান্ড যদি বাড়তে থাকে তখনই আমরা তার নাম দেব গয় তাহলে আমরা দুটো রোগ পেলাম একটা হচ্ছে হরমোন কম বেশি হাইপোথাইরোডিজম হাইপার থাইরোডিজম হাইপোথাইরোডিজম দুই রকম হয় একটা ক্রিটিনিজম একটা মিক্সিডিমা আর যদি বেড়ে যায় তাহলে টক্সিকোসিস কিন্তু যদি গ্রান্ড ফোলে না গলা দেখে কিছু বোঝা যাবে না আর গলা দেখে যদি বোঝা যায় গ্রান্ড ফুলে গেছে তাকে আমরা বলি গয়টা এই গয়টারকে দুই ভাগে ভাগ করা যায় একটা নন টক্সিক গয়টার একটা টক্সিক গয়টা নন টক্সিক গয়টার আবার অনেক জায়গায় নাম দিয়েছে প্রাইমারি গয়টার ওর প্রাইমারি অর সিম্পল গয়টা যাই হোক আমরা মনে রাখি নন টক্সিক মানে খারাপ নয় আচ্ছা টক্সিক খারাপ টক্সিক যেটা খারাপ নন টক্সিক গয়টা যে কোনো লোকের হতে পারে যে কোনো বয়সে যদি আয়োডিন কম থাকে এই জন্য আজকাল লবণের সাথে আয়োডিন মিশিয়ে দেওয়া হয় অনেক জায়গায় যখন মিউনিসিপ্যালিটিতে বা কর্পোরেশনের জলে আয়োডিন মিশিয়ে দেওয়া হয় কারণ আয়োডিন কম হলে এই রোগ বাড়ে পৃথিবীর বিভিন্ন স্থানে জলে যেখানে আয়োডিন কম থাকে সেই সব জায়গায় এই রোগ কিন্তু বাড়ে সো দিস ইজ কল্ড আয়োডিন ডেফিসিয়েন্সি অর প্রাইমারি গয়টা অর নন টক্সিক গয়টার যেমন আমরা জানি সুইজারল্যান্ডের কোনো কোনো জায়গায় আমেরিকার কোনো কোনো জায়গায় এইরকম আয়োডিন কম চায় কিন্তু টক্সিক গয়টার দুই হয় যেটাকে না একটা ডিফিউজ বলা হয় একটা নডুলার বলা হয় ডিফিউজটা ইয়াংম্যানদের ক্ষেত্রে বেশি হয় আর নডুলার বয়স্ক মানুষদেরকে ডিফিউজে একটা জায়গায় উঁচু হয়ে থাকবে একটা জায়গায় আর নডুলার দুই তিনটি চারটি পাঁচটা পাটে হতে পারে তাহলে যখন গলা ফুলে যাবে তখন তাকে বলবো গয়টার এই গয়টার যখন অল্প বয়সীদের পঁচিশ তিরিশ চল্লিশ বছরের মধ্যে হবে তাহলে সেটার নাম হচ্ছে ডিফিউজ গয়টার একটাই ফোলা আর যখন অনেকগুলো ফোলা থাকবে তাকে বলবো আমরা নডিউলার গয়টার যেটা সাধারণত বয়স্কদের ক্ষেত্রে বেশি হয় টক্সিক গয়টার কখনো কখনো টক্সিক গয়টার কখনো কখনো খারাপ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে বেনাইন কিন্তু কখনো কখনো ক্যান্সারের দিকে যেতে পারে ম্যালিগন্যান্ট হতে পারে এখন ক্যান্সারের দিকে যাচ্ছে কখন কবে যাবে এর জন্য একটা পরীক্ষা আবিষ্কার হয়েছে দু সালে তার নাম বেছেস ডা ক্লাসিফিকেশান তার নাম বেছেস ডা ক্লাসিফিকেশান একটা গ্রুপ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা পর্যন্ত স্টেজ করা হয়েছে চার নম্বর স্টেজ পর্যন্ত বেনায় কোনো ক্যান্সারের ভয় থাকে না পাঁচ নম্বর বেছেডা ক্লাসিফিকেশান অনেক সময় পরীক্ষা করে ডাক্তারেরা ইএনটি ডাক্তারেরা যদি পাঁচ নম্বর থাকে তাহলে ক্যান্সারের দিকে যাওয়ার সম্ভাবনা আছে আর ডা ছয় মানে পুরো ক্যান্সারে চলে গেছে তাহলে থাইরয়েড সম্বন্ধে অনেকের আইডিয়া নেই এই ভদ্রলোকের অনুরোধেই তারা শিখতে পারলো কারণ রোগীরা অনেকেই ভিডিও দিতে চায় না উনি নিজেই বললেন স্যার আমার একটা ভিডিও দিন আপনার জন্য অনেকে শিখে নিল সো থাইরয়েড থাইরয়েড গ্লান একে বলা হয় এন্ডোক্রিন গ্লান গলার মাঝখানে আছে যদি এর সিগ্রিসানের যে ভিতরে সিগ্রিসান যদি কম থাকে তাহলে হাইপোথাইরয়েডিজম আর যদি সিগ্রিসান রসটা বেশি বেরোয় তার নাম আয়োডিন তার নাম হচ্ছে হাইপার হাইপোথাইরয়েডিজম বাচ্চাদের হলে একটিজম বাচ্চা বাড়ে না বামনে হয়ে থাকে বুদ্ধি বাড়ে না বেঁচে থাকে বুদ্ধি বাড়ে না আবার এরকম বেঁটে বাচ্চা কিন্তু বুদ্ধি বাড়ছে খেলাধুলো করছে পড়াশোনা মনে রাখছে সেটা অ্যান্টিরিয়ার পিটিউটারি হরমোনের গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সির জন্য সে বাচ্চারা চালাক হয় সেও বেঁটে বাড়ে না কিন্তু বুদ্ধি বাড়ে আর থাইরয়েডের বুদ্ধিও বাড়বে না সার্কাসের যে ক্লাউনগুলো থাকে পটাশ পটাশ করে পিছনে মারছে তারা কিন্তু অ্যান্টিডারপিডিটারি হরমোনের জন্যে ডর ফিজম তাকে বলা হয় পিটি ডরফিজম আর যেগুলো বুদ্ধি হয় না তাদের বলা হয় বোকা বোকা ক্যাবলা ক্যাবলা হ্যাবলা হ্যাবলা তাদের বলা হয় থাইরয়েড ডার ফিজম আর যদি বড়োদের হয় তা মোটা হয়ে যায় তাকে বলা হয় মিক্সি ডিমা মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা গেছে মেনিস্ট্রেশন হয় না মাসের পর মাস আর থাইরয়েড গ্রাম যদি হরমোন বেশি বেড়ে যায় তাকে বলি আমরা থাইরোটক্সিকোসিস মেন্টাল সিমটম পাওয়া যায় রাগ বেড়ে যায় অ্যাংজাইটি বেড়ে যায় টেনশন বেড়ে যায় বুক ধরপর করে পাত্রা পায়খানা হওয়ার টেন্ডেন্সি থাকে গরম সহ্য করতে পারে না এবং চোখটা অনেক সময় ফুলে বেরিয়ে যেতে চায় কিন্তু গলা কখনো ফোলে না হরমোনের ভিতরের সিগ্রেশনের তারতম্য ঘটে গলা ফোলে না গলা যদি ফুলে দেয় বাইরে থেকে যদি দেখা যায় তাকে বলব গয়টার এই গয়টার হচ্ছে নন টক্সিক অ্যান্ড টক্সিক নন টক্সিক বয়স কমের দিকে হয় সেগুলো খুব একটা ক্ষতিকারক কিছু নয় শুধু চোখটা একটু বড় বড় হতে পারে আর একটা মাত্র ফোলা থাকবে তাকে বলা হয় ডিফিউজ গয়টার যখন অনেকগুলো ছোটো ছোটো নোট হবে তাকে বলা হয় নডুলার গয়টার নোডুলার গয়টা বয়স বেশি হলে তাদের হতে পারে এবং সেটা ক্যান্সারের সম্ভাবনা থাকে ক্যান্সারের সম্ভাবনা আছে কি না সেই পরীক্ষার জন্য ডাক্তারদের লিখতে হবে বেথেস ডা ক্লাসিফিকেশান বেথেস দ্য ক্লাসিফিকেশান চার পর্যন্ত বেনাইন পাঁচ ক্যান্সারের দিকে যাচ্ছে আর ছয় হয়ে গেলে ক্যান্সার ধরা পড়েছে এখন এই ভদ্রলোকের প্রেসক্রিপশন আমরা কী করব ওনার খিদে বেশি হ্যাপেটাইট ইনক্রিজ গরম বেশি খিদে বেশি গরম বেশি থাইরয়েড গ্রান খুলছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন ইজ আয়োডাম সো আয়োডাম মে বি প্রেসক্রাইব ফর দিস জেন্টলম্যান আয়োডাম থার্টি সিক্স ডোজেস ফলোড বাই পিটিআরএস ফর টু মান্থস লেট সি দ্য রেজাল্ট আই শ্যাল শেয়ার ইউ মাই ফেয়ারিস